আমার খবর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করতে চলেছি মিক্সড ভেজ। এর জন্য আমি কিছু সবজি নিয়েছি, যেমন ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, একটা আলু, একটা টমেটো, দুটো ছোট পেঁয়াজ, আদা, রসুন, ধনে পাতা, কাঁচা লঙ্কা, পনির 100 গ্রাম, কাবলি ছোলা 50 গ্রাম, মটরশুঁটি বলে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো নিয়ে পেস্ট করে নিচ্ছি। কড়াইতে তেল দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার পনিরগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। পনির ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়াইয়ে আবার একটু তেল দিয়ে ফুলকপিগুলো ভাজতে দিচ্ছি। ফুলকপিগুলো হাফ ভাজা হয়ে গেলে তুলে নিলাম। কড়াইয়ে এবার আলু, গাজর, ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার আমি এর সঙ্গে ফুলকপিটাও দিয়ে দিচ্ছি। মটরশুঁটি ও কাবলি ছোলাগুলো এর সাথে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একবারে ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এবার তেলে একটা তেজপাতা, একটা লঙ্কা, একটুখানি দারচিনি ও একটা এলাচ ও কিছু জিরে ফোড়ন দিচ্ছি। এইবার এই তেলের মধ্যে পেঁয়াজ ও টমেটো পেস্ট করাটা দিয়ে দিলাম। এবার একটু কষে নেব। এবার এর মধ্যে স্বাদ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো 1 চামচ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষে নিচ্ছি। এই কষা মশলার মধ্যে আগের ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে সবজিগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আর একটু নাড়াচাড়া করে দু কাপ জল দিয়ে দিচ্ছি যাতে সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার চাপা দিয়ে হালকা আঁচে 15-20 মিনিট রেখে দিচ্ছি। 20 মিনিট হয়ে গেছে। এবার আগের ভাজা পনিরগুলো এর সঙ্গে দিয়ে দিচ্ছি। এবার এগুলো ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার শেষে ধনে পাতা ও কাসুরি মেথি দিয়ে একটু নাড়াচাড়া করে নাবিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে মিক্সড ভেজ। এবার আপনারা গরম গরম রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন।